পরিবেশ অধিদপ্তরের নানান উদ্যোগের পর সাভার এলাকায় অবৈধ ইট ভাটাগুলো বন্ধ হচ্ছে না, এতে দূষিত হচ্ছে পরিবেশ, ছড়াচ্ছে নানা রোগ। এ বিষয়ে বিস্তারিত জানবো, বিস্তারিত জানাতে সাভার থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, পরিবেশ অধিদপ্তরের বিধিনিষেধ থাকার পরও অবৈধ ইট ভাটাগুলো কেন বন্ধ হচ্ছে না, কি কারণ দেখছেন এর পেছনে? ধন্যবাদ আফসার, এই মুহূর্তে রয়েছে আমি সাভারের মুসুরি খোলা এলাকা। এই এলাকার যে ইট ভাটাগুলি রয়েছে সেই ইট ভাটা কিন্তু আসলে পরিবেশ অধিদপ্তরকে তারা বিধ্বাঙ্গুলি দেখিয়ে কিন্তু এইসব অবৈধ ইট ভাটা কিন্তু আপনি দেখছেন যে তারা পরিচালনা করছে। এবং এই যে ইট ভাটাগুলির আপনি কারণে ফসলের জমি আপনি দেখছেন যে কিভাবে আসলে এই ক্ষেত এবং আশেপাশের যে বাড়ি ঘর তারা কিন্তু আসলে অতিষ্ঠিত হয়ে পড়েছে। এবং এই এলাকার মানুষগুলো আপনি দেখছেন যে এখানে একটি চার্ট রয়েছে, সে চার্জ কিন্তু তারা বই লোকজন তারা এখানে থাকতে পারছে না, তারা বলছে যে অসুস্থ হয়ে পড়তে হচ্ছে। কারণ ইট ভাটার যে বায়ু দূষণ, সে বায়ু দূষণে কিন্তু জানেন যে ঢাকার যে পরিবেশ সেটা কিন্তু তারা নষ্ট করছে। এ কারণে কিন্তু এর আগে আপনি জানেন যে হাইকোর্টে কিন্তু এই বিষয় নিয়ে মামলা হয়েছিল, জটিলতা এবং নিরসন করার জন্য পরিবেশ অধিদপ্তরের কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছিল, সেই নির্দেশনা কিন্তু তারা মানছে না, যার ফলে মূলত এই যে ইট ভাটাগুলি আপনি দেখছে যে এখন পরিবেশের অনেক ক্ষতি হচ্ছে। এখানকার আপনার সাথে একটু কথা বলতে চাই, ইট ভাটায় আসলে কি ক্ষতি হচ্ছে এই ক্ষেত খামারি? ইট ভাটায় আসলে তো মূলত হলো আপনার এই যে ধুলা, ধুলা গেলে সব জিনিসের তো একটা প্রাণ আছে, ধুলাই কিন্তু গাছের প্রাণ দ্বারা বন্ধ করে দেয়, নিঃশ্বাস বন্ধ করে দেয়। তারপরে এই যে আপনার ধুলা, তারপর পরিবেশ তো এমনি সাধারণত আপনি নিজেই তো দেখতে পারেন যে পরিবেশ, এটা তো মধ্যে চক, এটা কিন্তু ফসলি জমিন। আর এই চকটা হলো মূলত আপনার ঢাকা প্রাণকেন্দ্র হিসাবে বাংলাদেশের মধ্যে সবচেয়ে উন্নত মানের কাঁচামালের প্রদেশ। পরিবেশ অধিদপ্তরের কাছে আপনাদের দাবি কি? আমাদের দাবি যে এই যে ফসলগুলা যে ক্ষতি হয়, এটা যদি ইটভাটার মালিক যদি এটা কোনোভাবে যদি এটা পরিবেশন যদি সুস্থ রেখে, যদি এই ফসলগুলারে সুস্থ রেখে যদি হারা বাটা করতে পারে তাহলে করতে পারবো। আর যদি বাটা তারা এইভাবে, কারণ কৃষক তো আপনি কৃষকই। ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছিলেন এখানকার যারা এলাকার লোকজন তারা বলছে এবং পরিবেশ অধিদপ্তরের কাছে কিন্তু তাদের কাছে বারবার কিন্তু তারা দাবি জানানোর পরেও কিন্তু এখন পর্যন্ত আসলে পরিবেশ কিন্তু এই বিষয় নিয়ে উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ করছে এলাকার লোকজন। এই ছিল আমার কাছে সাভারের ইটভাটার সর্বশেষ খবর, চলে যাচ্ছি স্টুডিওতে।